কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, নেই, নেই। দেখ তোরা কি সব ভুল ভাল বকছিস না, ফালতু কি সব ভুল ভাল বকছিস, এই তো সেই কফি হাউসের আড্ডা। এটা তো মালের আড্ডা। এই শানো, এত খাস না, কেলিয়ে পড়বি। যদিও পড়ি তো তোর বাপের কি দেয়। ভুল হয়ে গেছে গুরু, তুমি আবার করে শুরু। সালা, সেদিন মাল খেয়ে হাইড্রেনে পড়েছিস মনে নেই? তোর না মাথাটা একদম গেছে। হাইড্রেন না, ওটা তো সেই সোনাদার সুইমিং পুল। মাতাল, বারোটা বাজে, এখনো ওর কোনো পাত্তা নেই। শানু কখন আসবে, কি যে করি। এই আর খাও না বুঝলি, বেশি গেলে বউ আবার ঝাঁটা মারবে। বউ ঝাঁটা মারবে যত সব খাত নে, খা খা খা। তোদের আর কি বিয়ে শাদী করিসনি, কিন্তু কোনো চিন্তা ভাবনা নেই, হতিস আমার মতো আর শানুর মতো, তাহলে বুঝতিস। আরে যা, মালটা পুরো গেলিয়ে বললো গেল। এই এই সর সর, দেখি কি হলো বলতো। শালা কখন থেকে বলছি খাস না খাস না খাস না, কে কার কথা শুনে। কি হলো বলতো, শানুর আজ এই দশা হলো। শানুর এই অবস্থার জন্য ওর বউ দায়ী। বউ দায়ী কেন? শানুর বাড়ির আর হাড়ির খবর এই খবরিলাল ছাড়া আর কে রাখবে বল। আরে ওর বউ পুরো জাহান্নামে গেছে। এই না পেঁচিয়ে বলতো খুলে কি হয়েছে। আরে মিনাকি মার্কেটে এখন লুডু খেলে বেলাচ্ছে, আর এটি জানার পর শানু পুরো কেলিয়ে পড়েছে। কিন্তু শানুর বউকে দেখলে তো বোঝা যায় না। আমি জানতাম মিনাকি খুব ভালো মেয়ে। হ্যাঁ আমিও তো তাই জানতাম। মিনাকি ভালো মেয়ে ছিল, কিন্তু আজ আর নেই, আর এর জন্য দায়ী এই শালা শানুই দায়ী। কেন? কারণ আর শানুর জন্য, আর সংসার বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য মিনাকি আজ এই পথে বেরিয়েছে। আমি সব জানি। তাহলে তুমি আজও বেরোচ্ছ? না বেরিয়ে উপায়? কেন, উপায় কি কোনো নেই? হ্যাঁ অবশ্যই আছে। আর তাহলে দিনের পর দিন রাতের পর আর না খেয়ে থাকা, তারপর শেষ হয়ে যাওয়া সামান্য কিছু পয়সা আর গায়ের গহনাগুলো।
তা বলে কি তুমি থামলে কেন বলো? আর বলে কি হবে, তুমি তো আমার সেই আগের মীনাক্ষী নেই। ছাড়ো, আগের মীনাক্ষী প্রতিদিন আমাকে তোমার কাছ থেকে মরতে শিখিয়েছে, আর বর্তমানের মীনাক্ষী এখন আমাকে তোমার কাছ থেকে বাঁচতে শেখায়, রোজ রাতে বাঁচতে শেখায়। তাই বলে তুমি এভাবে নিজেকে এত নিচুতে নামাতে পারছো? একবার একবার নিজেকে নিজের কাছে প্রশ্ন করে দেখো তো, আমাকে এই রাস্তায় নামানোর পেছনে কে দায়ী? তুমি, তুমি। শাট আপ। সবই বুঝলাম, কিন্তু বেঁচে থাকার জন্য কি একটা পাতি খোলা? হয়তো ছিল, কিন্তু একটা লেখাপড়া জানা মেয়ে কাপড় ধোয়া কি বাসন মাজা করতে পারবে না, আর চাকরি তো ঘুষ ছাড়া হবে না, তাই হয়তো এই পথে নেমেছে। তাই তো কয়েকদিন আগে রুবির মোড়ে একদিন এক বাবুর গাড়িতে ওকে দেখে আমি অবাক হয়ে গেলাম। গুড বাই। আমি অবশ্য ব্যাপারটি নর্মাল ভাবে নিয়েছিলাম, তবে এখন দেখছি ব্যাপারটা সত্যি। সানুয়া তো লজ্জায় আমাদের ব্যাপারটি শেয়ার করেনি। হয়তো তাই। ইয়েস, ওটাই ফ্যাক্ট। রকির কাছ থেকে তোমার নাম্বারটা পেয়েছি, সত্যি তুমি খুব সুন্দর। কি ব্যাপার তো তাড়াহুড়ো? ইউ আর সো বিউটিফুল, দেখে তো মনে হচ্ছে তুমি একজন হাউস ওয়াইফ। তো হঠাৎ এই প্রফেশনে? আমার স্বামী একজন অকর্মণ্য, আমি যা করছি আমার সংসার বাঁচানোর জন্য। সংসার বাঁচানোর জন্য? আই লাইক ইট। আর সব থেকে বেশি লাইক করি কি জানো তো? তোমাদের মতো সুন্দরীকে। নাও, 6000 আছে, গুনে নাও। আসলে কি জানিস, সব সমস্যার মূলে হচ্ছে টাকা, আর তার জন্য চাই ছেলেদের কাজ, মানুষের মেহনত। আর সেটা যা থাকবে না, তার ঘরের বউ কাজে বেরোবেই। ঠিক বলেছিস, কাজ আর টাকাই হলো বেঁচে থাকার মূল সম্পদ।
ঠিক বলেছিস, টাকাই পারে জীবনের সব চাহিদা পূরণ করতে। তাহলে আর ঘরের বউকে ফুল পথে পা দিতে হয় না। যদি আমরা এই আমরা ছেলেরা কাজ করে বেড়াই। ঠিক বলেছিস, একমাত্র ছেলেরাই পারে মেহনত করে নারীর জীবনে সমস্ত ক্রাইসিস মিটিয়ে দিতে। তাহলে তাকে আর ঘর থেকে বেরোতে হয় না।